রূপহী হাতত কংগ্রেসের কা বিরোধী বিশাল সমাবেশ। অস্তিত্ব রক্ষার মহিলা সমাবেশ। রাজ্যত অব্যাহত আছে কা বিরোধী আন্দোলন। রূপহী হাতর সাইদরিয়াত অনুষ্ঠিত হয় অস্তিত্ব রক্ষার মহিলা সমাবেশ, যত অংশ লয় 20,000+ অধিক মহিলায়। রূপহী হাতর বিধায়ক নুরুল হুদার আহ্বানত অনুষ্ঠিত এই বৃহৎ কা বিরোধী সমাবেশত উপস্থিত থাকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুণ বরা, প্রাক্তন মন্ত্রী তথা বিরোধী উপদলপতি রকিবুল হুসেইন, প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ, বিধায়িকা নন্দিতা দাস, সাংসদ গৌরব গগৈ, অভিনেতা হিরণ্য দাসকে প্রমুখ্য করে বহু নেতা কর্মী। সভার আদরণি ভাষণত স্থানীয় বিধায়ক নুরুল হুদায় বিজেপি দলক কঠোর সমালোচনা করে আর নৌকা লিখা বেলুন উড়ায় কার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে। অসম সরকার যে ভূমি নীতি প্রবর্তন করে বিচারিছে, এই সংশোধিত নাগরিকত্ব আইন আর ভূমি নীতির বিরুদ্ধে আজি আমার রূপহীহাট সমষ্টির আই মাতৃ ভাই বোনী সকল স্বতঃস্ফূর্তভাবে আজি ওলাই আছে। যি মাতৃ সকল পাকঘরত থাকে আজি সেই মাতৃ সকল পাকঘর এরি আজি রাজপথত আহিব লাগা হল কিয়? আজি যে আইন বলবৎ করেছে এই আইনে ভারতবর্ষের অখণ্ডতা বিনষ্ট করব, ভারতের সংবিধানের মর্যাদা হানি করব, ভারতের সাংবিধানিকভাবে যিনি অধিকার জনসাধারণক দিছে সেই অধিকারখিন খর্ব করার এই আইন, গতি এই আইনের বিপক্ষে আজি সকল ওলাই আছে। রূপহী হাতত দেওবারে সমবেত হওয়া মহিলা সকলে সমগ্র ভারতবর্ষের রেকর্ড ভঙ্গ করা বলে রিপুণ বরা আর অজন্তা নেওগে ভাষণ সম্পর্ক উল্লেখ করে মন্তব্য করে। সমগ্র ভারতবর্ষ যে আন্দোলন চলি আছে আর অসমত কংগ্রেস দলে যে আন্দোলন চলাই আছে তার অংশ হিসাবে ইয়ার স্থানীয় বিধায়ক নুরুল হুদার নেতৃত্ব আজি এই বিশাল মহিলা সমাবেশ হয়েছে আর মহিলা সকলে আজি রাজপথত ওলাই আহি এই কা আইন বাতিলর দাবি আজি এই শক্তি প্রদর্শন করেছে। আজি এই আন্দোলন ইয়াত আজি মহিলার সমাবেশ, এটা একটা অভূতপূর্ব সমাবেশ আর এইটাই বুঝাইছে যে আজি মাতৃ সমাজে অসমৰ প্রতিজনী মাতৃর আজি অন্তর এই কা আইনে যে ধরনের আজি কন্দুয়াই তুলিছে আজি ইয়াত রূপহীত তার বহিঃপ্রকাশ ঘটিছে আর এই বহিঃপ্রকাশ 2021-ত পরিস্ফুটভাবে ঘটিব আর বিজেপিক পুলিয়ে পুখাই দিল্লিত যে বিজেপিক বিদায় দিয়া হয়েছে অসমতো বিজেপিক বিদায় দিয়া। সাংসদ গৌরব গগৈয়ে কা বিরোধী আন্দোলনের প্রতি কোনো সঁহারি নথকা বিজেপি সরকারখনক তীব্র সমালোচনা করে। ভাষণ প্রসঙ্গত প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে এই সভার পর আগন্তুক নির্বাচনের বিজেপি দলের বিপক্ষে রণহিঙা বজুয়া হয়েছে বলে মন্তব্য করে। লগতে রাজ্যের এনে অশান্ত পরিস্থিতিত ফিল্মফেয়ার অনুষ্ঠিত করার কিমান গ্রহণযোগ্যতা আছে তাক লো মন্তব্য করে উপদলপতি হুসেইনে। মাতৃসকল নিজের ছালীক ভালক পড়াও, আমি পড়ার দ্বারা এই বিজেপির যাক আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আমি প্রতিহিত করিম। ইয়ারপর গই নিজের লড়া ছালীক পড়ার কারণে আপনাদের জোর দিয়ক, খুব পড়াও, আপনাদের পড়াও, আপনাদের যাক অসুবিধা আমার উপর দি দিয়ক, আমি ভালকে পড়াম, নিজের লড়া ছালীক আমি ডক্টর বনাম, ইঞ্জিনিয়ার বনাম, শিক্ষিতা মহিলা বনাম আর তেনে ধরনের আপনাদের শিক্ষিত এখন সমাজ করিম আর সেই শিক্ষিত সমাজত এটা দুটা নহয় এশটা হিমন্ত বিশ্ব শর্মায় আপনাদের নো মেডাল লড়াব নোৱাৰিব। শিক্ষার দ্বারা আমি তেখেতসকলের সকল ষড়যন্ত্র প্রতিহত করিম। সেয়েহে মই আজি এই বিশাল মহিলা সমারোহত মোর মনত পরিছে তরুণ গগৈ ডাঙরিয়ার কথা। তরুণ গগৈ যেতিয়া এই সমষ্টির সংসদ আছিল তেতিয়া আমাক কৈছিল যে তোমালোকের এই অঞ্চলবিলাকত মহিলাসকলক পড়া আরম্ভ করা, মোর এমপি ফান্ডর আধা তোমালোকে মহিলা শিক্ষার উপর তোমালোকে খরচ করা। আমি তেতিয়া বুঝা নাছিলো আমার তেতিয়া এই সমাজবিলাকত মহিলাসকলে স্কুললে ভালকে যাওয়ার আছিল, কিন্তু তরুণ গগৈ ডাঙরিয়া প্রমুখ্যে আমার এই লোকসকলের সেই প্রচেষ্টাত আমার মহিলাসকলের স্কুলত যাওয়া আরম্ভ হল।
সৰু সৰু ছোৱালীবিলাকে কলেজত যোৱা আৰম্ভ হ'ল। নুৰুল হুদাৰ লগত মই যেতিয়া ৰূপহী কলেজলৈ আহিছিলোঁ, প্ৰিন্সিপালক সুধিছিলোঁ যে প্ৰিন্সিপাল ডাঙৰীয়া, আপুনি ৰূপহী কলেজলৈ মাতি আনিলে, এইখন কি ছোৱালী স্কুল নেকি, ছোৱালী মহাবিদ্যালয় নেকি? মহাবিদ্যালয়ৰ প্ৰিন্সিপালে ক'লে, ছাৰ কি ক'ম, আমাৰ মহাবিদ্যালয়ৰ এই অঞ্চলত 65% মহিলা আজি আমাৰ ছাত্ৰী। বন্ধু, তুমি আৰু আমাক হেঁচা দিয়া, আৰু আমাক বেয়া কথা কোৱা, আমাৰ মানুহবিলাক আৰু সচেতন হ'ব, আমাৰ মানুহবিলাকে আৰু পঢ়া শুনা কৰিব, সমিল মিলেৰে আমি সমাজখন আগবাঢ়ি যাম। আজি আমাৰ ইয়াত শুনা জয় আই অসম, জয় আই অসম, জয় আই অসম কৈছে। বন্ধু, সমাজ ভাগ কৰিবলৈ আহিছা, হ'ল সিদিনা বড়ো চুক্তি কৰিলা, আজি হাগ্ৰামা মহিলাৰীয়ে কৈছে এই চুক্তিৰ দ্বাৰা আমাৰ বড়ো সমাজক আপোনালোকে ভাগ ভাগ কৰিবলৈ আহিছা। কাৰ আনিছা? আজি আমাৰ বঙালী সম্প্ৰদায়ৰ লোকসকলে কৈছে আমাক ভাগ ভাগ কৰিবলৈ আহিছা। এই কাৰ দ্বাৰা সকলোতকৈ যদি অনিষ্ট হৈছে, ভাষিক সংখ্যালঘুসকলৰ হৈছে। ইয়াত থকা ভাষিক সংখ্যালঘুসকল, আপোনালোকে কওকচোন, কোনোবা এজনে কৈছিল নেকি বিজেপিক যে আমাক নাগৰিকত্ব সংশোধনী বিল লাগে, আমি আমি সুৰক্ষা পোৱা নাই? কোনো এজনো অসমত কোৱা নাই, কোনো ভাৰতবৰ্ষত কোৱা নাই। কোন বঙালী, কোন অসমীয়া, সকলো মিলিজুলি আমাৰ সকলোৱে আছিলে। আজি এনেকুৱা এটা পৰিৱেশ কৰি দিলে যে বঙালী সম্প্ৰদায়ৰ লোক এজনে বাহিৰলৈ গ'লে ভয় ভয়কৈ যাব লাগে। এই বঙালী সম্প্ৰদায়ৰ লোকসকলে বেহা বেপাৰ কৰি খায়, চৰকাৰৰ মুখাপেখি হৈ নাথাকে, সৰু বৰ ডাঙৰ ব্যৱসায় বাণিজ্য কৰি ঘূৰি ফুৰে। সেই ব্যৱসায়ীসকলে এতিয়া মুক্ত মনে বজাৰলৈ যাবলৈ ভয় কৰে। এনেকুৱা এটা পৰিৱেশ কৰি দিলা যে সকলো বঙালী মানুহ 71 চনৰ পাছত আহিছে। আজি এই ৰূপহী সমষ্টিত হৈ মই আমাৰ নগাঁৱৰ, বিকটৰ নগাঁও জিলাৰ, আজি মই ৰাজহুৱাভাৱে কৈছো, আমাৰ ইয়াত এজনো 71 চনৰ পিছত অহা বঙালী সম্প্ৰদায়ৰ লোক নাই। কংগ্ৰেছক ভোট নিদিবা, আমাক ভোট দিয়ক, বিজেপিক ভোট দিয়ক। কংগ্ৰেছে উন্নয়ন কৰিব পৰা নাই, আমি উন্নয়ন কৰিম। তুমি কৈছিলা বন্ধু, কি কৈছিলা, যে কংগ্ৰেছে এটা গেছৰ দাম 365 টকা কৰি দিলে। নিৰ্বাচনৰ সময়ত কৈছিল এই মহিলাসকলৰ বহুত মহিলাই গৈ বিজেপিক ভোট দিছিল। কি কৈছিল, যে 365 টকা এটা গেছৰ দাম, কেনেকৈ পাকঘৰত থাকিব মহিলাসকল, আমাক ভোট দিয়া, আমি গেছৰ দাম আধা কৰি দিম। আজি গেছৰ দাম 160 টকা হৈছে নেকি, এবাৰত 150 টকা বঢ়াইছা, আৰু ফিতাহি মাৰি ফিল্মফেয়াৰ এৱাৰ্ড দিছা। বাকচত তোমালোকক ফিল্মফেয়াৰ এৱাৰ্ডৰ এই মূল্য দি দিব, বাকচত তোমালোকে চাবা, বাকচত তোমালোকক দিব। কোটি কোটি টকা খৰচ কৰি ফিল্ম এক্ট্ৰেছ লগা হৈছে তোমালোকক, আৰু গেছৰ দাম 150 টকা তোমালোকে বঢ়াইছা এদিনত। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আদিল শ্বাহৰ সৈতে ৰূপহীৰ পৰা জলিল ৰাজ আৰু জুৰিয়াৰ পৰা ৰাণা আহমেদৰ সহযোগত মিঠুমুগ্ধ গোহাঁইৰ ৰিপৰ্ট, আছাম ডগছ।